মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সঙ্গীত পরিচালক যতীন ললিত তাদের সারা কেরিয়ারে যত ভালো ভালো মিউজিক আমাদেরকে উপহার দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে অভিজিৎ দার গাওয়া ইয়েস বস সিনেমার গানগুলো। মা কোই এসা গীত গাও গানটার জন্যই তুমি ফিল্মফেয়ার পেয়েছিলে। উস মে দেখে নাও পরদেশ বর্ডার আর ওই দিল তো পাগল হ্যাঁ, মানে অল মানে স্টলওয়ার্ড, তার মধ্যে আমি তো ভেবেছিলাম চলো আমি, কিন্তু আমি পেয়েছি দ্য মোস্ট ডিজার্ভিং। জানেন ইন্টারভিউতে আমরা পড়েছি যে যতীন ললিত তারা বলেছিলেন যে তোমার গলা এবং শাহরুখ খানের এক্সপ্রেশন তাদের কম্পোজিশনকে একটা অন্য মাত্রায় নিয়ে যায় আর কি। তোমার কিরকম অভিজ্ঞতা যতীন ললিতজির সাথে কম্পোজিট, মানে যখন তুমি রেকর্ডিং করেছো? অভিজ্ঞতা হয়েছে কি তুমি যে গানটার কথা বলছো ওইটা না, দেখো এটা হচ্ছে গান, আচ্ছা ইট ইজ আ পোয়েম, একটা কবিতা, এটাতে ছন্দ আছে ঠিক, কিন্তু অনেক গান আছে যেগুলো প্রোজ, হ্যাঁ দ্যাট ইজ আ স্টোরি, দ্যাট ওয়াজ চাঁদ তারে তোড়লাও, ওর মধ্যে কোনো লয় কোনো ছন্দ কোনো রাইম সেইভাবে লেখা হয়নি, ইট ওয়াজ আ টোটালি ওয়ান ফিলসফি, আর ওটাকে গান বানানো দ্যাট ওয়াজ দ্য টাফেস্ট থিং জাভেদ আখতার লিখেছে, যতীন ললিত বানিয়ে কিরম করে দিল জানি না। আর ফাইনালি আমি গেয়েছি কিন্তু আমার মনে হয় ওই গানটা স্টিল ডিজার্ভিং, মানে আলটিমেট হচ্ছে বেশি ডিজার্ভিং কিছু হয় না। ঠিক 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 ঠিক। এই গানটার একটা অদ্ভুত মজার গল্প আছে, সেটা হচ্ছে এই গানটার ভিডিওতে আমরা দেখতে পাই শাহরুখ খান মান্নাতের সামনে নাচছেন এই গানটায়, কিন্তু টিল দেন মান্নাতে কিন্তু শাহরুখ খান থাকেন না, তারপরে উনি ওই বাড়ি কেনেন এবং প্রায় বলা যেতে পারে লিটারেলি যে চাঁদ তারাকে হাতের কাছে নিয়ে আসেন। এটা ছোট্ট গল্প এই গানটার সঙ্গে যে মান্নাতের সামনে অ্যাকচুয়ালি উনি নাচছিলেন এই গানটার ভিডিওটাতে। এই 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 গানটা হয়েছিল যেটা তুমি বলছো মান্নাতের সামনে সেটা পোর্শন, কিন্তু মেন যেই গানটা যেটা তুমি দেখো ট্রাকে লরিতে অশোক স্যারা পেছনে বসে আর পিয়ানোতে বসে গাইছে, তুমি জানো ওই স্পটটা কি? ওইটা হচ্ছে লোখান্ডওয়ালা দুর্গা পুজো, আমার দুর্গা পুজোর স্পট, ওই বছরই শুরু হয়েছিল। আচ্ছা ওই বছরেই পুজো শুরু হয়েছিল 96 এ। আচ্ছা এদিকে ওই ওই পুজো দিয়ে আমার পুজো এস্টাবলিশ হলো, ওদিক দিয়ে আমি ইয়েস বস হলো, ওদিক দিয়ে শাহরুখ খান ও মান্নাত হলো, আর আমরা আজকে এদিকে। অসাধারণ অসাধারণ। অভিজিৎ দা কিন্তু পুজোর কথা তুলে দিয়েছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।